আসি দাদার অবস্থা বর্ণনায়। মৃত ব্যক্তি যদি পিতা না থাকে, সেই ক্ষেত্রে পিতার মতো দাদারও তিন অবস্থা। মৃত ব্যক্তি যদি পুত্র অথবা পুত্র অর্থাৎ ছেলের ছেলে থাকে, সেই ক্ষেত্রে দাদা ছয় ভাগের এক ভাগ পাবেন। মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা, এখানে পুত্র লেখা হয়েছে, এটা পুত্রী হবে, থাকে, সেই ক্ষেত্রে দাদা ছয় ভাগের এক ভাগ পাবেন, আবার আসবাব হয়ে বাকি সম্পত্তিও পাবেন। তৃতীয় প্রকার হলো, মৃত ব্যক্তি যদি কোনো সন্তানাদি না থাকে, পুত্র কন্যা পুত্রী, সেই ক্ষেত্রে তিনি শুধু আসবাব হবেন এবং সব সম্পত্তি তিনি পাবেন। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, পিতা বেঁচে থাকতে দাদা কোনো রকম সম্পত্তি পাবেন না।